এসএস কনস্ট্রাকশন রিলিফ নার্সিং হোম ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবং রামপ্রসাদের শরবতের সহযোগিতায় বিগত চার বছরের ন্যায় এবছরও পঞ্চম বর্ষ আন্ডার সেভেন্টিন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মোহনবাগান মাঠে। 40 থেকে 70 বছরের খেলোয়াড়দের নিয়ে 6টি দল করে অনুষ্ঠিত এই খেলায় 36 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিটি দলে 5 জন খেলায় অংশগ্রহণ করেন, একজন করে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন। এটা আনন্দবার্তার মাধ্যমে বর্ধমান শহরে আজকে মোহনবাগান মাঠে আমরা পাচ্ছি, এর জন্য ধন্যবাদ কাঞ্চনদা ধনাদা, সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা আধিকারিকগণ আছেন, তার সঙ্গে আনন্দবার্তার যারা প্রতিনিধি আছেন সকলকে আবার ধন্যবাদ দিচ্ছি। কারণ আমি একটা খুব ভালো অনুষ্ঠানে এসেছি যেখানে খেলা মোবাইল গেমের সীমাবদ্ধ হয়ে গেছে, সেই খেলাটাই আজকে দেখতে পাচ্ছে। এসেও খেলার মধ্যে আনন্দ পাচ্ছে, তারা এসেছে এই ফুটবল খেলার জন্য। এটা আমি অনুপ্রাণিত, আমি বর্তমানে সকলকে অনুরোধ করব। শনিবার এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম, জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বিশিষ্ট প্রাক্তন ফুটবল খেলোয়াড় কাজী নুরুল হুদা, ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতায় 6টি দল হল ভাইদা 5 স্টার, সুমনদা 5 স্টার, বাপিদা 5 স্টার, শুভেন্দুদা 5 স্টার, সনদদা 5 স্টার এবং বাবনদা 5 স্টার। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় বাবনদা 5 স্টার ও শুভেন্দুদা 5 স্টার। টান টান উত্তেজনার মধ্য দিয়ে 1-0 গোলে জয়লাভ করে শুভেন্দুদা 5 স্টার। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান আপেল চ্যাটার্জি, ম্যান অফ দ্য সিরিজ হন রোহিত। রিলিফ নার্সিং হোম এবং ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া যৌথ উদ্যোগে আন্ডার 17 ফুটবল চ্যাম্পিয়নশিপ তার চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন শুভেন্দু দত্তুন কাঞ্চন কাজী পুরস্কার তুলে দিচ্ছেন। আজকে রানার্স টিম আন্ডার 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যুরো রিপোর্ট আনন্দবার্তা।